গুয়াতেমালা হাইব্রিড ঘাস এক ঝোপাই, এই যে এক ঝোপাই যে আমার মনে হয় এখানে এক বোঝা ঘাস হবে, যে গুয়াতেমালা আমেরিকান, এই যে এই যে এটা হচ্ছে একটা ঝোপাই, যে একটা ঝোপাই যে কাটা হচ্ছে, একটা ঝোপাতে আমার মনে হয় এক বোঝা হবে একটা টার্গেট অনুযায়ী আর কি। বিয়ার দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে একটা ঝোপা কাটতেছি, 30 কেজির কম হবে না এই ঘাস, এই ঝোপাতে এক ঝোপাতে 30 কেজির কম হবে না, মিনিমাম 30 কেজি ঘাস হবে এক ঝোপাতে। এটা মাত্র একটি ঝোপা, ওই যে গোড়া দেখুন, ওই যে একটি ঝোপা মিনিমাম 30 কেজি ঘাস হবে। এটা হচ্ছে গুয়াতেমালা আমেরিকান, প্রোটিন যুক্ত, ক্যালসিয়াম প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। পঞ্চাশটা গাছ হবে না বেশি, ঘাসই না এই যে একটা ঝোপা কাটা হলো, এগুলো সব এক ঝোপার ঘাস।